Hello everyone, good evening, welcome to our channel, welcome to our class. आज के তাহলে আমরা solid state এর class 12 and repeater এর জন্য solid state পড়ছিলাম, সেটার আজকে second partটা পড়বো. চলো তোমাদের সাথে আমরা স্ক্রিনটা শেয়ার করি. হ্যাঁ, আমরা এগুলো তো আমাদের পড়া হয়ে গিয়েছিল. আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস থেকে. ক্রিস্টাল ল্যাটিস দেখো, ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল. ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল বলতে কি বোঝায়? ঠিক আছে, ক্রিস্টাল ল্যাটিস মানে হচ্ছে কেলাস জালক এবং তার কিছু ইউনিটস আছে. ইউনিটস কে যেটা বলে একক, একক কোষ সমূহ. ঠিক আছে, এবার দেখো মেইন এটা বলতে বোঝাচ্ছে যে আমাদের মেইন যদি একটা এক্সাম্পল থ্রু আমরা দেখি তাহলে দেখবো যে তোমাদের, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো মানে মেঝে কভার করার জন্য যখন আমরা টাইলস বসানো হয় না, তখন কিছু মানে সেম কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেটারই আমার রিপিটেশন হয়। সেম কিছু অ্যারেঞ্জমেন্টস হয়, ধরো বক্স বক্স কাটিং এ টাইলস বসানো হয়েছে, সেটাই আবার রিপিটস হতে থাকে, তাই তো? রিপিটেড প্যাটার্ন কিন্তু জেনারেটেড হয়। এবার আফটার সেটিং টাইলস অন দ্য ফ্লোর উই মার্ক এ পয়েন্ট অ্যাট সেম লোকেশনস ইন অল দ্য টাইলস, মানে সেন্টার অফ দ্য টাইল বলতে পারো, একদম টালির কেন্দ্রে বলছে যখন ওই ফ্লোরে আমাদের টাইলসগুলো বসানো হয়ে গেল, এবার সব টাইলসগুলোতে যদি সেম প্লেসে আমরা সেম লোকেশনে যদি একটা মার্ক করি, পয়েন্ট করি, সেম লোকেশন বলতে আমরা যদি একদম টাইলসগুলোর একদম সেন্টারে যদি পয়েন্টগুলো করি অ্যান্ড সি দ্য মার্ক পজিশন অনলি ইগনোরিং দ্য টাইলস উই অবটেন এ সেট অফ পয়েন্টস, তাহলে আমরা যদি টাইলসগুলোকে ইগনোর করে শুধু অনলি মার্কড পজিশনগুলোকে, যেগুলো যেখানগুলোতে আমরা শুধু পয়েন্ট আউট করেছি সেই মানে টাইলসগুলোকে ইগনোর করে যদি আমি সেই পয়েন্টসগুলো দেখি, তাহলে মানে সেটস অফ পয়েন্টস আমরা পেয়ে যাব। দিস সেট অফ পয়েন্ট ইজ দ্য স্ক্যাফোল্ডিং অন হুইচ প্যাটার্ন হ্যাজ বিন ডেভেলপড বাই প্লেসিং টাইলস। বলছে এই যে সেটস অফ যে আমাদের পয়েন্টসগুলো, এগুলো কিন্তু একদম মাচার মতন দেখতে থাকে, মাচারের স্ক্যাফোল্ড হয়ে থাকে, স্ক্যাফোল্ডেড হয়ে থাকে, যেটা কিন্তু যার উপরেই একদম টাইলসগুলো রেখে এই প্যাটার্নটা করা হয়েছে। ঠিক আছে, ওই সেট অফ পয়েন্টগুলোর উপরেই কিন্তু টাইলসগুলোকে রাখা হয়েছে, সেট অফ পয়েন্টের উপরে টাইলসগুলোকে রেখে তখন এই টাইলসগুলোর প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। দিস স্ক্যাফোল্ডিং ইজ এ স্পেস ল্যাটিস, এই যে সেট অফ পয়েন্ট, তাহলে এই এক্সাম্পলটা দেওয়ার এখানে মেন আমাদের এমটা কি, না বোঝাতে হচ্ছে যে এই স্পেস ল্যাটিসটা কি? তাহলে এই যে স্ক্যাফোল্ড হয়ে যাচ্ছে, একটা মাচানের মতন দেখতে লাগছে, যখন আমি টাইলসগুলো মেঝেতে টাইলস বসিয়ে দেওয়ার পর যখন টাইলসগুলোকে ইগনোর করে আমি সেট অফ পয়েন্টটাকে দেখছি, নোটিস করছি, তখন কিন্তু সেটা দেখছি যে স্ক্যাফোল্ডিং অন, মানে টাইলসগুলো কিন্তু মানে ওই বিন্দুগুলোর ওপর, পয়েন্টসগুলোর ওপর রেখে প্যাটার্নটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। এই যে স্ক্যাফোল্ড হয়ে আছে সেটাকে বলছে স্পেস ল্যাটিস অন হুইচ টু ডাইমেনশনাল প্যাটার্নটা হ্যাজ বিন ডেভেলপ বাই প্লেসিং স্ট্রাকচারাল ইউনিট অন ইটস সেট অফ পয়েন্ট। এই যে স্ট্রাকচারাল ইউনিট, তার মানে এখানে কোনগুলো হচ্ছে, আমরা ওই পয়েন্টসগুলোকে বলছি স্পেস ল্যাটিস, সেট অফ পয়েন্টটাকে জালক আকারে, জালকের আকারে পাচ্ছি স্পেস ল্যাটিসকে। পরে জানবো যে স্পেস ল্যাটিসটাকে ক্রিস্টাল ল্যাটিস বলে আর কি, বুঝতে পারছো? ক্রিস্টাল ল্যাটিস আর ইউনিট সেল করছি। এবার দেখো স্ট্রাকচারাল ইউনিট কোনগুলো, এই যে আমরা সেট অফ পয়েন্টে টাইলসগুলোকে বসাচ্ছি, ডেভেলপ হচ্ছে একটা টু ডাইমেনশনাল প্যাটার্ন, সেই স্ট্রাকচারাল ইউনিটসগুলোকেই বলছে
সেই সেট অফ পয়েন্টে স্ট্রাকচারাল ইউনিট বসাচ্ছি। সেখানে তুমি এক্সাম্পল থ্রু, আমরা যেহেতু মেঝের ওপর টালি বসানোর কথা বললাম ফ্লোরে, তাই এটা হচ্ছে স্ট্রাকচারাল ইউনিটটাই হচ্ছে ধরো মানে টাইলস হচ্ছে ইন দিস কেস, বোঝা গেল? তাহলে আমরা ফ্লোর ঢাকার জন্য যে টাইলস গুলো বসাচ্ছি এবার সেটারই একটা রিপিটেড প্যাটার্ন জেনারেট করছে। এবার বসানোর পর আমরা যদি প্রত্যেকটা টাইলের একই স্থানে যদি মার্ক করি, মানে একদম একই স্থান বলতে সেন্টার অফ দ্য টাইলে করলাম, এবার টাইল গুলোকে ইগনোর করে আমি কিন্তু মার্ক পজিশন গুলোকে দেখলে শুধু সেট অফ পয়েন্ট পাবো, তার উপরে যদি টাইলস বসাই তাহলে টু ডাইমেনশনাল প্যাটার্ন পাবো, ঠিক আছে? যেটা হচ্ছে বাই প্লেসিং স্ট্রাকচারাল ইউনিট অন ইট সেট অফ পয়েন্ট। প্লেস করলাম স্ট্রাকচারাল ইউনিট গুলোকে, বসালাম ওই সেট অফ পয়েন্টস এর মধ্যে, ঠিক আছে? সেটা হচ্ছে টাইলস, টাইলস গুলোকে বসালাম। এখানে এক্সাম্পল থ্রু এটা বলছে। আচ্ছা, বলছে দ্যাট স্ট্রাকচারাল ইউনিট ইজ কল্ড বেসিস অর মোটিভ। স্ট্রাকচারাল ইউনিট গুলোকে মানে এই যে ক্রিস্টালের গঠন গড়ার জন্য, ক্রিস্টাল একটা ফরমেশনের জন্য যে ইউনিটস গুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বলি বেসিস বা স্ট্রাকচারাল ইউনিট ইজ কল্ড বেসিস অর মোটিভ। তাহলে স্ট্রাকচারাল ইউনিটস গুলোকে বলছে বেসিস অর মোটিভ, মানে এই মূল উপাদান। বেসিস অর মোটিভ বলতে মূল উপাদানকে বোঝায়, ঠিক আছে? যখন মোটিভস গুলো প্লেস করছি ওই পয়েন্টসে, মানে এখানে যেরকম আমরা এক্সাম্পল থ্রু দেখলাম, আমরা টাইলসে বসাচ্ছিলাম, তাই তো? টাইলস বসাচ্ছিলাম ফ্লোরে, সেই টাইলস গুলো হচ্ছে স্ট্রাকচারাল ইউনিট, সেখানে বেসিস বা মোটিভ। এবার এই মোটিভগুলোকে যখন আমি পয়েন্টসের ওপর বসাচ্ছি ইন স্পেস ল্যাটিস, স্পেস ল্যাটিস মানে স্ক্যাফোল্ডিং অন মানি তো সেটা স্পেস ল্যাটিস। এবার স্পেস ল্যাটিসের পয়েন্টের ওপর যখন মোটিভসগুলোকে আমরা প্লেসড করছি, একটা প্যাটার্ন জেনারেট হচ্ছে। ক্রিস্টাল স্ট্রাকচারে মোটিভ হচ্ছে একটা মলিকিউলস হতে পারে, অ্যাটম হতে পারে, অথবা সেটা আয়নও হতে পারে। একটা ক্রিস্টাল স্ট্রাকচার যখন তুমি ফরমেশন করছো, তখন কিন্তু সেই মোটিভটা যেটা আমরা ওই স্পেস ল্যাটিসের পয়েন্টসে প্লেসড করব, সেটা কিন্তু একটা মলিকিউলস হতে পারে, একটা অ্যাটম হতে পারে, আর কিন্তু আয়নও হতে পারে। স্পেস ল্যাটিসকে বলছে দেখো এবার অলসো কল্ড এ ক্রিস্টাল ল্যাটিস। স্পেস ল্যাটিসকে কিন্তু ক্রিস্টাল ল্যাটিস বলা হয়। ইজ দ্য প্যাটার্ন অফ পয়েন্ট রিপ্রেজেন্টিং দ্য লোকেশন অফ দিস মোটিভস। এটা হচ্ছে একটা প্যাটার্ন অফ পয়েন্ট, সেই পয়েন্টের প্যাটার্নটাকে এটা রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করছে কি লোকেশন অফ দিস মোটিভ। তাহলে ক্রিস্টাল ল্যাটিস মানে স্পেস ল্যাটিস যেটাকে ক্রিস্টাল ল্যাটিসও বলা হয়, সেটা হচ্ছে ওই পয়েন্টসগুলোর প্যাটার্ন, ঠিক আছে? বিন্দুগুলোর বিন্যাস যেটা কিন্তু ওই মোটিভসগুলোর কোথায় আছে লোকেশনটা রিপ্রেজেন্ট করে। ইন আদার ওয়ার্ড স্পেস ল্যাটিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট স্ক্যাফোল্ডিং ফর ক্রিস্টাল স্ট্রাকচার। তাহলে বলছে স্পেস ল্যাটিস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্যাফোল্ডিং অফ অর ক্রিস্টাল স্ট্রাকচার ফরমেশনের জন্য। যেটা বলছিলাম আমরা স্পেস ল্যাটিসকে স্ক্যাফোল্ড হয়ে থাকে, একদম একটা মাচানের মতন দেখতে লাগে, সেই জন্য এটাকে বলছে যে স্পেস ল্যাটিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট স্ক্যাফোল্ডিং ফর ক্রিস্টাল স্ট্রাকচার। উইন উই প্লেস মোটিভস ইন অ্যান আইডেন্টিক্যাল ম্যানার অন পয়েন্ট অফ স্পেস ল্যাটিস, স্পেস ল্যাটিসের পয়েন্টের ওপর আমরা যদি এই মানে একইভাবে সেমভাবে আইডেন্টিক্যাল ম্যানারে যদি মোটিভগুলোকে মানে প্লেস করি, আগে আমরা ফিগারটা পড়বো, তার আগে এটা দেখে নিই যে আমরা যদি কি বললাম, হ্যাঁ, হোয়েন উই প্লেস মোটিভস
in an identical manner on points of space lattice যেটা আমরা crystal latticeও বলতে পারি, সেই crystal lattice বা space latticeের যে points গুলো সেখানে যদি আমরা identical manner এ motifs গুলোকে place করি, তাহলে we get crystal structure. আমরা তাহলে একটা crystal structure পাচ্ছি। এবার তোমরা দেখতে পারো যে সেই মোটিভস গুলো টু ডাইমেনশনাল ল্যাটিস এন্ড এ হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার অবটেইনড বাই, এটা কিন্তু এই যে মোটিভস গুলো এটা হচ্ছে টু ডাইমেনশনাল ল্যাটিস, ঠিক আছে, টু ডাইমেনশনাল ল্যাটিস। আর হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার যেটা অবটেইনড হয় বাই প্লেসিং মোটিভস in the two dimensional lattice, তাহলে hypothetical two dimensional crystal structure কিভাবে পাবো, motifs গুলোকে যদি আমি ওই two dimensional lattice এ placed করি, place করতে হবে আমাকে motifs গুলো two dimensional ওই lattice এর মধ্যে, তবে আমরা একটা hypothetical two dimensional crystal structure পেয়ে যাব। Special arrangement of lattice points gives rise to different type of lattice. তাহলে যখন ওই lattice point গুলোর আমরা একটা arrangement করব, সেই কারণে কিন্তু varieties of lattice এর আমরা উৎপত্তি ঘটাতে পারবো, তাই না? Lattice point গুলোকে যদি আমরা একটা arrangement করি, special arrangement করি, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের lattice এর উৎপত্তি ঘটে। এবার তোমরা পিকচারটা দেখে নাও, এইটা হচ্ছে যে এখানে যেটা বলছে মোটিভ টু মেক ক্রিস্টাল স্ট্রাকচার, এটা হচ্ছে মোটিভ যেটা ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করছে, ঠিক আছে। এবার দেখো ল্যাটিস পয়েন্ট হচ্ছে এগুলো, আর এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট। ল্যাটিস পয়েন্টে দেখো মোটিভস গুলো কিন্তু বসানো আছে, ল্যাটিস পয়েন্টে স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিস সেটা হচ্ছে টু ডাইমেনশনাল, স্পেস ল্যাটিস অর এ ক্রিস্টাল ল্যাটিস যেটা হচ্ছে টু ডাইমেনশনাল, ঠিক আছে। দেখো ল্যাটিস পয়েন্ট এখানে, এইগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট যেখানে দেখো এই সি স্ট্রাকচারটায় যেখানে হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি হয়েছে, আমরা টু ডাইমেনশনাল, এটা হচ্ছে টু ডাইমেনশনাল স্ট্রাকচারটা, এই বিতে যেটা আছে সেটা হচ্ছে টু ডাইমেনশনাল স্ট্রাকচার, যেখানে কি হয়েছে না টু ডাইমেনশনাল স্ট্রাকচারে আমরা যদি মোটিভগুলোকে প্লেস করি তাহলে কি বললাম হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার পাবো। দেখো এখানে একটা ক্রিস্টাল স্ট্রাকচার আমরা পেয়েছি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে মোটিভ, এটা হচ্ছে আমাদের ল্যাটিস পয়েন্টস গুলো বা স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিসও বলতে পারো, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল স্ট্রাকচার। এবার এই টু ডাইমেনশনালে যদি আমরা এই মোটিভস গুলোকে প্লেস করি তাহলে দেখো হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল পাচ্ছি, ঠিক আছে। এ দেখো ল্যাটিস এ আর ল্যাটিস বি, ল্যাটিস এ তে দেখো, ল্যাটিস এ তে দেখো ল্যাটিস এ আর ল্যাটিস বি দুটোর কিন্তু অ্যারেঞ্জমেন্ট আলাদা, এখানে পয়েন্টস গুলো একদম সিরিয়াল ওয়াইজ রয়েছে, এখানে কিন্তু সেটা নেই। তাহলে ল্যাটিস বি আর ল্যাটিস এ অ্যারেঞ্জমেন্ট অফ পয়েন্ট ইন টু ডিফারেন্ট ল্যাটিস, দুটো ডিফারেন্ট ল্যাটিস এর ক্ষেত্রে দেখলে ইন দা কেস অফ ক্রিস্টালাইন সলিড, ইন দা কেস অফ ক্রিস্টালাইন সলিড স্পেস ল্যাটিস ইজ এ থ্রি ডাইমেনশনাল অ্যারে অফ পয়েন্ট, তাহলে ক্রিস্টালাইন ল্যাটিস এর ক্ষেত্রে কিন্তু স্পেস ল্যাটিসটা কিন্তু থ্রি ডাইমেনশনাল হয়, ওই পয়েন্টস গুলোর, ওই পয়েন্টস গুলোর থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার বা থ্রি ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট হতে পারে ওই ক্রিস্টাল লাইন সলিডস এর ক্ষেত্রে। ক্রিস্টাল স্ট্রাকচার অবটেইনড বাই অ্যাসোসিয়েটিং স্ট্রাকচারাল মোটিভ উইথ ল্যাটিস পয়েন্ট, তার মানে আমরা ক্রিস্টাল স্ট্রাকচার তো বললামই যে কিভাবে পাবো, না ওই ল্যাটিস পয়েন্ট গুলোর সাথে যদি আমি স্ট্রাকচারাল মোটিভ বা বেসিস বলি, যেটাই বলি না কেন, সেটাকে যদি স্ট্রাকচারাল ইউনিট আর কি সেটার যদি আমি অ্যাসোসিয়েশন ঘটাই তবেই একটা ক্রিস্টাল স্ট্রাকচার পাবো। ইচ রিপিটেড বেসিস অর মোটিভ হ্যাজ দ্য সেম স্ট্রাকচার অ্যান্ড সেম স্পেশাল অরিয়েন্টেশন অ্যাজ আদার ওয়ান ইন এ ক্রিস্টাল, তাহলে বলছে যে প্রত্যেকটা রিপিটেড বেসিস আর মোটিভের কিন্তু স্ট্রাকচার সেম, ওরিয়েন্টেশনও সেম, ও আদার্সদের মতোই। হ্যাঁ, আর অন্য অন্য ক্রিস্টালে যেটা থাকবে, অন্য অন্য যেখানে থাকবে আর কি,
প্রত্যেকটা রিপিটেড বেসিস কিন্তু সেম স্ট্রাকচারাল হবে আর সেম ওরিয়েন্টেশনও হবে। এবার দ্য এনভায়রনমেন্ট অফ ইচ মোটিভ ইজ সেম থ্রুআউট দ্য ক্রিস্টাল এক্সেপ্ট ফর অন সারফেস। বলছে প্রত্যেকটা মোটিভের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু ক্রিস্টালের সারফেস ছাড়া টোটাল ক্রিস্টাল জুড়ে একই থাকে। বলছে প্রত্যেকটা মোটিভ বা বেসিস স্ট্রাকচারাল মোটিভ বা বেসিসের যে এনভায়রনমেন্ট অঞ্চলটা সেটা কিন্তু ওই ক্রিস্টালের সারফেস এরিয়া ছাড়া এন্টায়ার কেলাস জুড়ে সেম থাকে। এবার মেন যেটা দেখতে হবে, দেখো যে একটা ক্রিস্টাল ল্যাটিস বা স্পেস ল্যাটিস দুটো জিনিস কিন্তু সেম। স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিস এগুলোর কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে। ক্রিস্টাল ল্যাটিসের ক্ষেত্রে দেখো ইচ পয়েন্ট ইন এ ল্যাটিস, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমি ল্যাটিস পয়েন্ট অথবা ল্যাটিস সাইট বলবো। এটা কিন্তু খুব ভালো করে এই পয়েন্টসগুলো মনে রাখতে হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টকে ল্যাটিসের যে প্রত্যেকটা পয়েন্ট তাকে আমি ল্যাটিস পয়েন্ট বলবো। ইচ পয়েন্ট ইন এ ক্রিস্টাল ল্যাটিস রিপ্রেজেন্ট করে ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ওই ক্রিস্টাল ল্যাটিসের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একটা করে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। সেই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কি বলেছিলাম, যে সেটা অ্যাটমস হতে পারে, মলিকিউলস হতে পারে অথবা আয়নও হতে পারে। মলিকিউলস মানে সেটা হচ্ছে গ্রুপ অফ অ্যাটম, আর অ্যাটম শুধু হলে সেটা ওয়ান সিঙ্গেল অ্যাটম, আর মলিকিউল মানে গ্রুপ অফ অ্যাটম। তাহলে ক্রিস্টাল ল্যাটিসের যে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। এই ল্যাটিস পয়েন্টস আর জয়েন্ট স্ট্রেট লাইন টু ব্রিং আউট দ্য জিওমেট্রি অফ দ্য ল্যাটিস। ল্যাটিসের ওই জিওমেট্রি যে শেপটা, জিওমেট্রিক্যাল যে শেপটাকে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য ল্যাটিস পয়েন্টগুলো কিন্তু স্ট্রেট লাইন ওয়াইজ জয়েন্ট থাকে। তাহলে এরা কিন্তু একদম স্ট্রেট লাইন দ্বারা কিন্তু জয়েন করা থাকে। তাহলে ক্রিস্টাল ল্যাটিসের এই মেইন তিনটে পয়েন্টস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এবং খুব ভালো করে এটা কিন্তু মনে রাখবে যে প্রত্যেকটা পয়েন্টসকে ল্যাটিস পয়েন্ট বলে, আর প্রত্যেকটা ক্রিস্টাল ল্যাটিসের প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলকে রিপ্রেজেন্ট করে। সেটা অ্যাটম হতে পারে, মলিকিউল হতে পারে, আয়ন হতে পারে, আর প্রত্যেকটা পয়েন্ট কিন্তু স্ট্রেট লাইন দ্বারা যুক্ত থাকে, জয়েন করে থাকে, ঠিক আছে, জিওমেট্রিক্যাল শেপটাকে প্রকাশ করার জন্য। এখানে দেখো জেনারেট করছে দ্য হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার বাই শিফটিং স্কোয়ার ইন এ ডিরেকশন অফ অ্যারো। এই অ্যারো তারা দেখো, তাহলে এইটা হচ্ছে টোটাল যে হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার, তার ইউনিট সেল, এটা হচ্ছে একটা ইউনিট সেল, ঠিক আছে। এবার এই অ্যারোটার যে স্কোয়ারের শিফটিং হচ্ছে, স্কোয়ারটা দেখো শিফটিং হচ্ছে, এই ইউনিট সেলটা, তার মানে এই এই সেলটা ইউনিট সেল কিন্তু শিফট হচ্ছে এইভাবে, প্রথমে এখানে গেল, সেখান থেকে এখানে গেল, এইভাবে অ্যারো দিয়ে দেখো এখান থেকে একদম লাস্টেরটা এসছে, সেটা কিন্তু এইভাবে কিন্তু একটা ইউনিট সেলটা এইভাবে অ্যারো দিয়ে শিফট করার মাধ্যমে কিন্তু একটা জেনারেট হচ্ছে একটা হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার। উই নিড অনলি এ স্মল পার্ট অফ দ্য স্পেস ল্যাটিস অফ এ ক্রিস্টাল টু স্পেসিফাই ক্রিস্টাল কমপ্লিটলি। ক্রিস্টালকে কমপ্লিটলি আমাদের যদি আমি আইডেন্টিফাই করতে চাই বা স্পেসিফাই করতে চাই, তাহলে কিন্তু স্পেস ল্যাটিসের একটা স্মল পার্টকে আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। ক্রিস্টালকে যদি আমি সম্পূর্ণরূপে আইডেন্টিফাই বা স্পেসিফাই করতে চাই কমপ্লিটলি, তাহলে স্পেস ল্যাটিসের আমাদের একটা স্মল পার্ট প্রয়োজন। এই স্মল পার্টটাকেই বলে ইউনিট সেল, ঠিক আছে। এই যে স্মল পার্টটা, যেটা তুমি আগের পিকচারটাতেও দেখতে পেলে যে পয়েন্ট আউট করা আছে, এটা হচ্ছে একটা ইউনিট সেল, যেটার কি হলো শিফট হচ্ছে, দেখেছো শিফট হচ্ছে এই ডিরেকশন ওয়াইজ, অ্যারো যে ডিরেকশনে চলছে সেই ডিরেকশন ওয়াইজ শিফট হয়ে একটা হাইপোথেটিক্যাল টু ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার জেনারেটিং হচ্ছে। এবার আমাদের ওই ক্রিস্টালকে যদি আমরা কমপ্লিটলি স্পেসিফাই করতে চাই, তাহলে স্পেস ল্যাটিসের একটা স্মল পার্ট দরকার, সেই স্মল পার্টটা হচ্ছে ইউনিট সেল। তাহলে আমরা ক্রিস্টাল ল্যাটিস সম্পর্কে এতক্ষণ পড়ছিলাম, কিন্তু পয়েন্ট আমাদের টপিকসটা কি ছিল, ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইউনিট সেল। তাহলে ইউনিট সেল এবার কিন্তু বোঝা গেল যে স্মল পার্টটা ওই স্পেস ল্যাটিসটারই
যে স্মল পার্টটা আমাদের দরকার সেটাই হচ্ছে ইউনিট সেল। এবার ইউনিট সেলকে আমাদের কিন্তু বিভিন্ন ভাবে আমরা এদেরকে চুজ করতে পারি। নরমালি দ্যাট সেল ইজ চোজেন হুইচ হ্যাজ পারপেন্ডিকুলার সাইডস অফ শর্টেস্ট লেন্থ অ্যান্ড ওয়ান ক্যান কন্ট্রাস্ট এন্টায়ার ক্রিস্টাল বাই ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউনিট সেল ইন থ্রি ডাইমেনশন। তাহলে কিভাবে সাধারণত ধরো একদম কম লেন্থের একদম পারপেন্ডিকুলার সাইডস, মানে পারপেন্ডিকুলার মানে কি লম্বভাবে আছে, কম লেন্থ যুক্ত, শর্টেস্ট লেন্থ, লেন্থটা কিন্তু একদমই কম, সব থেকে কম, আর পারপেন্ডিকুলার সাইডস, এইরকম কিছু সেলকে বাছাই করা হয়। কিসের জন্য? ওই ক্রিস্টালকে কমপ্লিটলি স্পেসিফাই করার জন্য। স্মল পার্ট দরকার, সেই স্মল মানে স্পেস ল্যাটিসের স্মল পার্টটাই তো হচ্ছে তোমার ইউনিট সেল, ঠিক আছে। এবার যদি বলো না তাহলে আমি এরকম একদম শর্টেস্ট লেন্থ পারপেন্ডিকুলার সাইড ওয়ালা কিছু সেলকে আমরা চুজ করতে পারি, অথবা ক্যান কন্ট্রাস্ট এন্টায়ার সেল বাই ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউনিট সেল ইন থ্রি ডাইমেনশন। কি বলছে না, ওই একক কোষের মানে, একক কোষ মানে কি ইউনিট সেল, ইউনিট সেলের থ্রি ডাইমেনশনালের দিকে তোমার ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্টের মাধ্যমে কিন্তু এন্টায়ার ক্রিস্টালটা গঠিত হয়, ঠিক আছে। তাহলে এন্টায়ার ক্রিস্টাল কিভাবে কনস্ট্রাক্ট হয়, কনস্ট্রাক্ট হয় বাই ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য ইউনিট সেল ইন থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশনের দিকে ইউনিট সেলটার ট্রান্সলেশনাল ডিসপ্লেসমেন্ট হয়, হয়ে এন্টায়ার ক্রিস্টাল তৈরি হয়, ঠিক আছে। আচ্ছা, এবার আর ইউনিট সেল হ্যাভ শেপস such that these fill the whole lattice without leaving space between cell. বলছে একটা, এটা কিন্তু ইউনিট সেলের কিন্তু একটা নির্দিষ্ট শেপ আছে যাতে এগুলো একদম টোটাল ক্রিস্টালটাকে এমন ভাবে ফিল করে, এটা কি করে, উইদাউট লিভিং স্পেস বিটুইন সেল, সেলের মধ্যে কিন্তু কোনো স্পেস রাখে না এরা, সেলের মধ্যে ইউনিট সেলে কিন্তু কোনো স্পেস থাকে না। ইউনিট সেলের কিন্তু একটা ডেফিনাইট শেপ রয়েছে যেটা কিন্তু পুরো ক্রিস্টালটাকে ফিল করে দিচ্ছে উইদাউট এনি স্পেস লিভিং স্পেস, স্পেস কিন্তু এরা ছাড়ে না, দুটো সেলের মধ্যে কিন্তু এরা কোনো ফাঁকা স্থান রাখে না, একদম পুরোপুরি ফিল করে দেয়। In two dimensions, a parallelogram with side of length A and B and angle R between this side is chosen as unit cell. তাহলে এখানে দেখো 1.8 ফিগারে যেটা আমরা দেখবো যে টু ডাইমেনশনে আমাদের এ আর বি লেন্থের সাইড আর আমাদের অ্যাঙ্গেলটা হচ্ছে স্মল আর, এটাকে কিন্তু ইউনিট সেল হিসেবে চুজ করা হয়েছে। এখানে দেখো পসিবল ইউনিট সেল ইন টু ডাইমেনশনে কিছু পসিবল ইউনিট সেল, টু ডাইমেনশনে কিছু পসিবল ইউনিট সেল। এখানে তাহলে পসিবল ইউনিট সেলগুলো টু ডাইমেনশনে রয়েছে, টু ডাইমেনশনে কিন্তু পসিবল ইউনিট সেলগুলোর অ্যারেঞ্জমেন্ট। এবার এই রাইট সাইডে যে 1.9 যে স্ট্রাকচারটা আছে, আচ্ছা আমরা 1.8 যেটা আগের পেজে দেখলাম যে এ আর বি হচ্ছে লেন্থ আর আর স্মল আর হচ্ছে এদের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ঠিক আছে, এটার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, ঠিক আছে। আর এ আর বি হচ্ছে আমাদের দুটো লেন্থ। এখানে দেখো এ পোর্শন অফ এ থ্রি ডাইমেনশনাল কিউবিক স্পেস অফ এ ক্রিস্টাল ল্যাটিস অ্যান্ড ইটস ইউনিট সেল, ক্রিস্টাল ল্যাটিস আর ইউনিট সেলকে এক জায়গায়, এগুলো কি বলেছিলাম, এগুলো হচ্ছে যে ল্যাটিস পয়েন্ট, এগুলো হচ্ছে ল্যাটিস পয়েন্ট, পয়েন্টগুলোকে বলা হয় ল্যাটিস পয়েন্ট ক্রিস্টাল ল্যাটিসে। আর যে স্মল পার্টটা আমরা ক্রিস্টালকে কমপ্লিটভাবে স্পেসিফাই করার জন্য একটা স্মল পার্টের প্রয়োজন হয় সেটাকে বলে ইউনিট সেল মোটিভস। এবার দেখো এখানে ল্যাটিস পয়েন্ট, এখানে যে পার্টটা রয়েছে টোটালটাই হচ্ছে একটা ইউনিট সেল, ঠিক আছে, একটা ইউনিট সেল এই ক্রিস্টাল স্ট্রাকচারটা। আর এটা তো বললাম। এবার এ পোর্শন অফ থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল ল্যাটিস,
থ্রি ডাইমেনশনাল ক্রিস্টাল ল্যাটিসের একটা পোর্শন আর তার ইউনিট সেলটাকে দেখানো হয়েছে হচ্ছে আমাদের 1.9 এ। এবার 1.10 এ কি দিয়েছে দেখো, 1.10 এ ইলাস্ট্রেশন অফ প্যারামিটারস অফ এ ইউনিট সেল। এবার একটা ইউনিট সেলে ওই ইউনিট সেলটাকেই আমি তুলে আনলাম, তাহলে এই ক্রিস্টাল ল্যাটিস থেকে ধরো এই ইউনিট সেলটাকেই আমি তুলে এনেছি, তাহলে এইটাকেই এবার ভালো করে ডেসক্রাইব যদি করি, ইটস ডাইমেনশন অ্যালং দ্য থ্রি এস এ বি সি। দেখো এ বি সি এর কিন্তু তিনটে ধার আছে, সেটা কিন্তু পরস্পরের সাথে, সরি এ এখানে দেখো এ একদম পিঙ্ক কালারের যেটা লেখা আছে, বি অ্যান্ড সি দেখো তিনটেই কিন্তু পরস্পরের সাথে একদম পারপেন্ডিকুলার হতে পারে আবার নাও হতে পারে, এখানে পারপেন্ডিকুলার আছে কিন্তু পারপেন্ডিকুলার কিন্তু নাও হতে পারে, তাহলে দিস ইজ মে অর মে নট বি মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তাহলে তিনটে লেন্থ আমরা কিন্তু পেয়ে গেছি, তিনটে ধার পেয়ে গেছি। এজ অ্যাঙ্গেল গুলো দেখো এজের ধারেতে, এবার বি আর সি এর মধ্যে আলফা, সি আর এর মধ্যে রয়েছে বিটা, আর এ আর বি এর মধ্যে রয়েছে হচ্ছে গামা, তাহলে তিনটে অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে আমরা কিন্তু ইউনিট সেলকে ক্যারেক্টারাইজ করতে পারছি বাই সিক্স প্যারামিটার, এ বি সি আলফা বিটা গামা, এই ছটা প্যারামিটার দিয়ে আমরা কিন্তু একটা ইউনিট সেলকে ক্যারেক্টারাইজ করতে পারছি, যেটা এই 1.10 এ দেওয়া হয়েছে। এবার দেখো এই ইউনিট সেল আবার দু রকমের হতে পারে, সেটা হচ্ছে যে প্রিমিটিভ ইউনিট সেল আর সেন্টার্ড ইউনিট সেল। তাহলে প্রিমিটিভ ইউনিট সেল আর সেন্টার্ড ইউনিট সেল দু রকমের কিন্তু ইউনিট সেল হতে পারে। প্রিমিটিভ হলে কি বলবো, না প্রিমিটিভ কখন বলবো, ওয়েন কনস্টিটিউয়েন্ট পার্টিকেল আর প্রেজেন্ট অনলি অন দ্য কর্নার পজিশন অফ দ্য ইউনিট সেল। তাহলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল মানে কি, সেটা অ্যাটম হতে পারে, মলিকিউলস হতে পারে, কোনো আয়নসও হতে পারে, তাই তো প্রত্যেকটা পয়েন্ট আমরা ফার্স্টেই পড়েছি, ইচ পয়েন্ট কিন্তু রিপ্রেজেন্ট করছে ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হুইচ মে বি মলিকিউল অ্যাটম অর আয়ন। ঠিক আছে, যখন কনস্টিটিউয়েন্ট পার্টিকেলটা প্রেজেন্ট থাকবে অনলি অন দ্য কর্নার পজিশন, মানে একদম ইউনিট সেলের একটা কর্নারে যদি প্রেজেন্ট থাকে সেটাকে আমরা প্রিমিটিভ ইউনিট সেল বলবো, সেটাকে প্রিমিটিভ বলবো। আর সেন্টারে কখন বলবো, সেন্টার্ড ইউনিট সেল কখন বলবো, ওয়েন ইউনিট সেল কন্টেন করবে ওয়ান অর মোর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। তাহলে ওয়ান অর মোর কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যখন ইউনিট সেল কন্টেন করবে সেটা প্রেজেন্ট থাকবে অ্যাট পজিশনস আদার দ্যান কর্নার ইন অ্যাডিশন টু দোজ অ্যাট কর্নার্স, মানে কি বলতো ওই কর্নার্সগুলো ছাড়াও অন্যান্য স্থানেও কিন্তু সেটা থাকে কনস্টিটিউয়েন্ট পার্টিকলগুলো, শুধু যে কর্নারে থাকে নয় সেন্টারেও থাকতে পারে। ঠিক আছে, এবার এই সেন্টার্ড ইউনিট সেলকে আবার কিন্তু তিনটে ভাগে ভাগ করা যেতে পারে, থ্রি টাইপস অফ সেন্টার্ড ইউনিট সেলস আর ইয়ার, সেটা হচ্ছে দেখো সেন্টার, তাহলে কি বললাম যে ওই ইউনিট সেলগুলো কন্টেন করবে ওয়ান অর মোর কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস, মানে অনেকগুলো অ্যাটম, অনেকগুলো মলিকিউলস, অনেকগুলো আয়ন থাকতে পারে। এবার সেটা কিন্তু ওই কর্নারে তো থাকবেই, সাথে কিন্তু আরও অন্যান্য পজিশনেও থাকতে পারে, সেটা সেন্টারে হতে পারে, সাইডে হতে পারে। এবার দেখো বডি সেন্টার, ফেস সেন্টার, মানে অন্যান্য পজিশনগুলো কোথায়, তাহলে সেটা সেন্টার ইউনিট সেল, যে আমাদের কর্নার ছাড়াও অন্য পজিশনে থাকতে পারে কিন্তু সেই পজিশনসগুলো তাহলে কোনটা, একটা বডি সেন্টার হতে পারে, একটা ফেস সেন্টার হতে পারে, একটা এন্ড সেন্টার হতে পারে, যেটা বাংলায় দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক আর প্রান্তকেন্দ্রিক ইউনিট সেল। আচ্ছা বডি সেন্টার, এবার দেখো সাচ এ ইউনিট সেল কন্টেন ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল at its body center besides the one that are at its corner. তাহলে বলছে কর্নারে কিন্তু থাকছে, কর্নারে কিন্তু থাকছে, কর্নারের অবস্থিত ছাড়াও একদম কর্নার পজিশনে থাকা সত্ত্বেও কিন্তু বডি সেন্টারে প্রেজেন্ট থাকে একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, ওয়ান, অনলি ওয়ান। তাহলে সাচ এ ইউনিট সেল কন্টেন্স অনলি ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অ্যাট ইটস বডি সেন্টার বিসাইডস দ্য ওয়ান দ্যাট আর অ্যাট ইটস কর্নার, কর্নার পজিশন ছাড়াও বডি সেন্টারে কিন্তু একটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, সেটা অ্যাটম, মলিকিউল আর আয়ন হতে পারে,
সেটা হচ্ছে বডি সেন্টার ইউনিট সেল। এবার ফেস সেন্টার, ফেস সেন্টার কখন হবে? ওই যে সাচ ইউনিট সেল কন্টেন করবে একটাই কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যেটা প্রেজেন্ট থাকবে সেন্টার অফ ইচ ফেস। ফেস মানে কিন্তু তুমি সারফেস বলতে পারো, পৃষ্ঠতল, পৃষ্ঠের কেন্দ্রে, পৃষ্ঠের কেন্দ্রে কিন্তু একটা করে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকে, কর্নারে থাকে, কর্নার ছাড়াও যেখানে থাকে। কারণ আমি সেন্টার ইউনিট সেল বলতে কি বুঝি সেটা আগে আমাকে মাথায় রাখতে হচ্ছে। সেন্টার ইউনিট সেল বলতে আমরা বুঝি যে কর্নার ছাড়াও অন্যান্য পজিশনে যদি কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসগুলো থেকে থাকে তখন সেটাকে বলবো, ওয়ান অর মোর হতে পারে, টু অর মোর হতে পারে, সে তখন আমরা কিন্তু বলছি যে সেন্টার ইউনিট সেল। এবার সেই অন্যান্য স্থানগুলো কোনটা, সেটা হচ্ছে একটা বডি সেন্টারে, একটা ফেস সেন্টার, একটা এন্ড সেন্টার, এই হচ্ছে ব্যাপার। তাহলে ফেস সেন্টার ইউনিট সেল বলতে আমরা বুঝছি যে আমাদের ফেসে মানে কি পৃষ্ঠ, সারফেস, পৃষ্ঠের কেন্দ্রে, ফেসের কেন্দ্রে একটা করে কিন্তু কনস্টিটিউয়েন্ট পার্টিকেল থাকছে, ঠিক আছে। কর্নারে বা আমি কর্নারটার বলছি না, কারণ কর্নারে থাকছেই, ঠিক আছে। আচ্ছা এন্ড সেন্টার, এন্ড সেন্টার বলতে কি বোঝায়? না ইন সাচ এ ইউনিট সেল ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার অফ এনি টু অপোজিট ফেসেস বিসাইডস দ্য ওয়ান্স প্রেজেন্ট অ্যাট ইটস কর্নার। সেমভাবে কর্নারে থাকা সত্ত্বেও আরও একটা করে ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল কিন্তু দুটো অপোজিট ফেসেসের, ফেসের সেন্টারে অবস্থান করে, দুটো অপোজিট ফেজের সেন্টারে, দুটো অপোজিট কিছু মানে সারফেস আছে, পৃষ্ঠ আছে, তাদের কেন্দ্রে কিন্তু অবস্থান করে, ঠিক আছে, কর্নার ছাড়াও। সেটা হচ্ছে এন্ড সেন্টার, যেহেতু দুটো অপোজিট ফেজের একদম সেন্টারে পড়ছে তাই বলছে এন্ড সেন্টার, সেন্টার ইউনিট সেল। এবার আমি, এবার আমি একটা সিদ্ধান্তে আসতে পারি যে এতগুলো তো আমরা ক্রিস্টালের মানে ডিভিশন সম্পর্কে পড়লাম, তাহলে আমরা বলতে পারি যে কনফর্মিং টু ওয়ান অফ দ্য সেভেন রেগুলার ফিগার, এই বেসিক যে রেগুলার ফিগারগুলো আছে সেভেন ক্রিস্টাল সিস্টেম বলে এটাকে, সেভেন ক্রিস্টাল সিস্টেম বলে, ঠিক আছে। সাতটা বলছে আমাদের রেগুলার ফিগারকে ফলো করে এই বেসিক যে রেগুলার ফিগারসগুলো আছে সেগুলোকে কিন্তু সেভেন ক্রিস্টাল সিস্টেম বলে। টু হুইচ সিস্টেম এ গিভেন ক্রিস্টাল বিলংস টু ইজ ডিটারমাইন্ড বাই এই যে কোন সিস্টেমে, কোন সিস্টেমটায় সেই ক্রিস্টালটার, ক্রিস্টালটা কোন সিস্টেমের বিলং করবে সেটা কিন্তু ডিটারমাইন করা হয় বাই মেজারিং দ্য অ্যাঙ্গেল বিটুইন ইটস ফেসেস, ওই পৃষ্ঠের যে কোণ আছে, পৃষ্ঠের যে মিডিলে একটা অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলের মেজারমেন্ট করতে হবে, অ্যান্ড ডিসাইডিং হাউ মেনি অ্যাক্সিস আর নিডেড টু ডিফাইন দ্য প্রিন্সিপাল ফিচার্স অফ ইটস শেপ, ডিসাইড করতে হবে কতগুলো মানে ডিফাইন করে, মানে প্রিন্সিপাল ফিচার্স আছে কিছু, হ্যাঁ, ফিচার্স অফ ইটস শেপ, তাহলে ওই ক্রিস্টালটার শেপের কিছু প্রিন্সিপাল ফিচার্সগুলোকে ডিফাইন করার জন্য যতগুলো আমাদের অ্যাক্সিসের প্রয়োজন হবে সেটার ওপর ডিপেন্ড করে আর ওই ফেসেসের অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলগুলোকে মেজার করে আমরা কিন্তু কোনো ক্রিস্টাল কোন সিস্টেমের মধ্যে বিলং করবে সেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো, সেটা আমরা ডিসিশন নিতে পারবো। তাহলে ওই সারফেসের যে অ্যাঙ্গেলসগুলো মেজারমেন্ট করব আর ক্রিস্টালগুলোর শেপের যে প্রিন্সিপাল বৈশিষ্ট্যগুলো আছে, প্রিন্সিপাল ফিচার্সগুলো আছে, সেগুলো প্রকাশের জন্য যতগুলো আমাদের অ্যাক্সিসের প্রয়োজন সেটার ওপর ডিপেন্ড করে গ্লাসটি কোন সিস্টেমের মধ্যে বিলং করছে সেই বিষয়ে কিন্তু ডিসিশন নেওয়া যেতে পারে। সেরকম শেপসগুলো দেখো যে কিউবিক হতে পারে, টেট্রাগোনাল হতে পারে, অর্থরম্বিক হতে পারে, অর্থরম্বিক ছাড়াও হেক্সাগোনাল, রম্বোহেড্রাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এগুলো হচ্ছে সেভেন ক্রিস্টাল সিস্টেম। এখান থেকে কিন্তু ডিসিশন নেওয়া গেছে, কনক্লুশনে আসা গেছে যে সেভেন ক্রিস্টাল সিস্টেম বেসিক যে রেগুলার ফিগারসগুলো আর কি ক্রিস্টালের সেগুলো, সেটা কিউবিক হতে পারে, টেট্রাগোনাল হতে পারে, অর্থরম্বিক হতে পারে, হেক্সাগোনাল,
রম্বোহেড্রাল মনোক্লিনিক ট্রাইক্লিনিক। এবার দেখো তাহলে প্রত্যেকটার আমরা কি বলেছিলাম যে লেন্থ আছে অ্যান্ড অ্যাঙ্গেল আছে, তাহলে এখানে দেখো কোনটার কোন লেন্থটা কার সাথে ইকুয়াল, মানে এ প্রত্যেকটা লেন্থ কার ক্ষেত্রে সমান, বা দুটো লেন্থ সমান, একটা লেন্থ অসমান, বা তিনটেই অসমানে তিনটেই আনইকুয়াল, তিনটেই অসমান কোনগুলোর ক্ষেত্রে, বা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও সেম, যেটা আলফা বিটা অ্যান্ড গামা দ্বারা ডিনোট করা হয়, আলফা বিটা আর গামা দ্বারা ডিনোট করা হয়, এইগুলো কিন্তু এবার পড়বো। দেখো তার আগে দেখে নিই যে কি একজন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ব্রেভিস দেখিয়েছিলেন যে অনলি 14 পসিবল থ্রি ডাইমেনশনাল ল্যাটিস আছে, ঠিক আছে, যেগুলোকে ব্রেভিস ল্যাটিস বলা হয়। এখানে দেখো 7 যে প্রিমিটিভ ইউনিট সেল, 7 যে ক্রিস্টাল সিস্টেম আছে, তাদের পসিবল ভ্যারিয়েশন অ্যাজ সেন্টার্ড ইউনিট সেল, সেন্টার্ড ইউনিট সেলে তাদের পসিবল ভ্যারিয়েশনটা দেখানো হয়েছে। আমরা যেটা বলছিলাম ক্রিস্টাল সিস্টেম, আচ্ছা কিউবিক, কিউবিক দেখো পসিবল ভ্যারিয়েশন এটা প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার্ড হতে পারে, ফেস সেন্টার্ড হতে পারে। তুমি স্ট্রাকচারটা যদি ফলো করো, কিউবিক মানে ঘনকাকার, কিউবিক মানে দেখো ঘনকাকার, তাহলে ওর কটা সারফেস থাকে, ছটা, কিউবিক হলে তার কটা সারফেস থাকবে, ছটা, কি মানে আমাদের ক্রিস্টাল সিস্টেমে। তাহলে এখানে হ্যাঁ এ বি, তাহলে এ বি আর সি তিনটে হচ্ছে লেন্থ আছে, আর আলফা বিটা গামা হচ্ছে তিনটে অ্যাঙ্গেল আছে, ঠিক আছে। এবার দেখে নাও সেটা কিন্তু প্রিমিটিভ হতে পারে, মানে প্রিমিটিভ মানে কি করেছো, যে প্রিমিটিভ মানে কিন্তু দেখে নাও, মানে হোয়েন কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস আর প্রেজেন্ট অনলি অন দ্য কর্নার পজিশন অফ ইউনিট সেল, যখন কর্নার পজিশনে প্রেজেন্ট থাকবে ইউনিট সেলটা, তখন কিন্তু তাকে আমরা বলছি কিউবিক। তাহলে এই কিউবিক ক্রিস্টাল সিস্টেম প্রিমিটিভ হতে পারে, মানে অনলি কর্নার পজিশনে ইউনিট সেল থাকতে পারে, অথবা বডি সেন্টারেও থাকতে পারে, কর্নার ছাড়াও ফেস সেন্টারে থাকতে পারে। ফেস সেন্টার মানে কি, একদম পৃষ্ঠতলে, পৃষ্ঠে থাকতে পারে, সারফেসে। এবার অ্যাক্সিয়াল ডিস্টেন্স অর এজ লেন্থটা দেখো, এদের কিউবিকের ক্ষেত্রে কিন্তু এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হয়, তিনটে লেন্থ কিন্তু সমান হয় একদম, আর অ্যাক্সিয়াল যে অ্যাঙ্গেল আলফা বিটা গামা তিনটেই 90 ডিগ্রি হয়, তিনটেই কিন্তু 90 ডিগ্রি হয়। এক্সাম্পল গুলো বাবা একটু মনে রাখতে হচ্ছে, সেটা হচ্ছে NaCl জিঙ্ক প্লেন সি কিউ, এইগুলো দেখো কিউবিক। তাহলে তোমাদের কোশ্চেনে এরকমটা করে দিতে পারে যে তোমাদের ধরো এক্সাম্পল দিয়ে দিলো, খুব টাফ দেবে না, ধরো NaCl, বা এগুলো তো একদম অল্পই লেখা আছে, NaCl গ্রাফাইট বা HGS, এইটা আসে HGS, সেটা হচ্ছে সিনেবার বলে, তোমাকে HGS বলে দিল না, কিন্তু মার্কিউরিক সালফাইড এটাকে সিনেবার বলে, এটা তোমাদের এই মার্কিউরিক মানে সিনেবার হিসেবে দিল, সিনেবারের শেপটা তোমাদের জানতে চাইলো, কোন ক্রিস্টাল সিস্টেমে বিলং করছে, তাহলে চারটে অপশান দিয়ে দিল, সেটা রম্বোহেড্রাল, অর্থরম্বিক নাকি কিউবিক, কোন ক্রিস্টাল সিস্টেমে তোমার সিনেবার বিলং করছে, তাহলে সেই অপশান থেকে তোমাদের বের করে আনতে হচ্ছে কারেক্ট অপশানটা। এরকম ধরনের MCQ দিতে পারে এখান থেকে, এছাড়া মানে এখান এই পার্টটা থেকেই, এই টেবিল 1.3 এই পার্টটা থেকেই কিন্তু অনেক রকমভাবে MCQ আসতে পারে, সেটা হচ্ছে প্রথমত এই এক্সাম্পল থ্রু দিয়ে দিল যে NaCl বা CU, শুধু NaCl এ দিল তা নয়, তিনটে করে দিয়ে দিল, তিনটে তোমাদের মলিকিউলস দিয়ে দিল, NaCl দিয়ে দিল, সালফার দিয়ে দিল, গ্রাফাইট দিয়ে দিল। এবার এ হচ্ছে NaCl, বি তে আছে হচ্ছে তোমার সালফার, আর সি তে আছে গ্রাফাইট, বলে এবার চারটে অপশান দিয়ে দিল, এ সমান তাহলে কি স্ট্রাকচার, বি কিরাম স্ট্রাকচার, সি কিরাম স্ট্রাকচার। এইভাবে তোমরা স্ট্রাকচারগুলো মানে ক্রিস্টাল সিস্টেমগুলো জানলে বা এক্সাম্পলগুলো জানলে তাহলে এই অপশানটা খুব ইজিলি করতে পারবে MCQ। এছাড়া দেখো এরকমভাবে আসতে পারে যে অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল, অ্যাক্সিয়াল অ্যাঙ্গেল থেকেও আসতে পারে, মানে আলফা বিটা গামা তিনটের হচ্ছে কিউবিকের ক্ষেত্রে ইকুয়াল হয়, টেট্রাগোনালেও দেখো সেম ইকুয়াল হয়, অর্থরম্বিকেও ইকুয়াল হয় আলফা বিটা গামা,
আচ্ছা, এবার হচ্ছে হেক্সাগোনাল। হেক্সাগোনালে দেখো, আচ্ছা টেট্রাগোনালটা আগে বলে নিই, যে টেট্রাগোনালে এজ লেন্থটা দেখো, এ আর বি কিন্তু ইকুয়াল হয়, কিন্তু বি আর সি কিন্তু আনইকুয়াল হয়। এগুলো কিন্তু বি আর সি এর লেন্থ কিন্তু সমান হয় না। অর্থরম্বিকে দেখো তিনটেই আনইকুয়াল, তিনটেই অসমান হয়, তিনটে লেন্থই কিন্তু সমান হয় না। হেক্সাগোনালে এ বি সমান, সি আলাদা। রম্বোহেড্রালে দেখো, বা রম্বোহেড্রালের বদলে কিন্তু ট্রাইগোনাল দিয়েও কোয়েশ্চেন দিতে পারে। তাহলে সিনেবার তোমাকে অপশন দিয়ে দিল রম্বোহেড্রাল না দিয়ে ট্রাইগোনাল, সেটা দিল নয় ট্রাইগোনাল না দিয়ে রম্বোহেড্রাল দিল, সেরকম ভাবেও হতে পারে। তাহলে আলফা বিটা গামা কিন্তু নট ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফা বিটা গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আর এছাড়া পসিবল ভ্যারিয়েশন রম্বোহেড্রালে অনলি প্রিমিটিভ হয়, আর এজ লেন্থ বা অ্যাক্সিয়াল ডিস্টেন্স কিন্তু এ বি সি ইকুয়াল। আর হেক্সাগোনালে আলফা বিটা 90 ডিগ্রি হয়, গামা কিন্তু 120 ডিগ্রি হয়। হেক্সাগোনাল স্ট্রাকচার একবার দেখে নাও, যেটাকে ষড়ভুজাকার বলে, যেটাকে ষড়ভুজাকার বলে। দেখো আলফা বিটা কিন্তু প্রত্যেকটাই 90 ডিগ্রি, কিন্তু গামা কি 90 ডিগ্রি? না, গামা হচ্ছে 120 ডিগ্রি। এইগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। এই টেবিলটা কিন্তু এই চ্যাপ্টারটা ভীষণই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। এবার দেখো আরো দুটো আছে, সেটা হচ্ছে মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক। মনোক্লিনিকেও সেম, সেটা প্রিমিটিভ হতে পারে, এন্ড সেন্টার হতে পারে। আর মনোক্লিনিকে কিন্তু এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি। আলফা গামা হচ্ছে 90 ডিগ্রি, বিটা নট ইকুয়াল টু 90 ডিগ্রি। আলফা আর গামা কিন্তু 90 ডিগ্রি, বিটা 90 ডিগ্রি নয়। আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে যেরকম মনোক্লিনিকে ধরো এক্সাম্পল, মনোক্লিনিক সালফার বা Na2SO4, ট্রাইক্লিনিক কিন্তু অনলি প্রিমিটিভ ভ্যারিয়েশন দিতে পারে। মানে অনলি কর্নারেই কিন্তু ওয়ান কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেল থাকে সেটা কিন্তু অনলি কর্নার পজিশনেই থাকবে, আদার কোনো পজিশনে থাকে না, তাই কোনো সেন্টার্ড ইউনিট সেল নেই এদের। এখানেও ট্রাইক্লিনিকের ক্ষেত্রেও কোনো রোটেশন নেই। দেখো রম্বোহেড্রাল কিন্তু আলফা বিটা গামা সমান হলেও গামার সাথে 90 ডিগ্রি ইকুয়াল নয়, নট ইকুয়াল। কিন্তু আমাদের ট্রাইক্লিনিকে দেখো পুরো ব্যাপারটাই কিন্তু কোনো সিমেট্রি নেই, আলফা নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি। লাইক ধরো K2Cr2O7, CuSO4 বা 5H2O, H3BO3, এইগুলো এক্সাম্পল হচ্ছে ট্রাইক্লিনিকের, একদমই মানে কোনো সিমেট্রি দেখা যায় না এই ট্রাইক্লিনিকের ক্ষেত্রে। আর বার লেন্থটাও সেই দিক থেকে একদমই পুরোপুরি আনইকুয়াল, এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সেট, সেটা কিন্তু অনেকের ক্ষেত্রে আছে। মনোক্লিনিকেও তাই আছে, মনোক্লিনিকে আছে, অর্থরম্বিকে আছে, হ্যাঁ। কিন্তু ট্রাইক্লিনিকে দেখো আমাদের অ্যাক্সিয়াল যে অ্যাক্সিয়াল অ্যাঙ্গেলটা সেটা কিন্তু একদমই পুরো আনসিমেট্রিক্যাল বা অ্যাসিমেট্রিক্যাল, যেটাকে বলে অ্যাসিমেট্রিক্যাল হচ্ছে পুরোপুরি ট্রাইক্লিনিকটা। ট্রাইক্লিনিক হচ্ছে টোটালি অ্যাসিমেট্রিক্যাল, আর মনোক্লিনিক দেখো অ্যাসিমেট্রিক্যাল নয়, তার আলফা আর গামার মধ্যে সিমেট্রি আছে, এটা অ্যাসিমেট্রি দেখাচ্ছে না। সেরকমই ধরো কোশ্চেন এলো যে, তোমাদের কোশ্চেন আসতে পারে যে হুইচ ক্রিস্টাল সিস্টেম হ্যাজ নো রোটেশন অফ সিমেট্রি, হুইচ ক্রিস্টাল সিস্টেম হ্যাজ নো রোটেশন অফ সিমেট্রি। তাহলে কিন্তু তোমাদের অপশান দিয়ে দিল যে হেক্সাগোনাল বা অর্থরম্বিক, কিউবিক আর ট্রাইক্লিনিক। তাহলে অপশান হচ্ছে কোনো রোটেশন অফ সিমেট্রি কাদের নেই, আলফা নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি, তোমাদের মনে করে নিতে হচ্ছে সেটা। তাহলে সেটাই হচ্ছে, কোনো রোটেশন অফ সিমেট্রি নেই, পুরোপুরি অ্যাসিমেট্রিক্যাল হয়, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক, সেটা হচ্ছে ট্রাইক্লিনিক। ঠিক আছে, এরম ধরনের কোয়েশ্চেন তাহলে দিতে পারে, বা তোমাদের শেপসগুলো দিয়ে দিল, শেপগুলো দিয়ে দিল, ট্রাইক্লিনিক স্ট্রাকচারটা ধরো দিয়ে দিল। তাহলে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্রাকচার ইউনিট সেল সো ট্রাইক্লিনিক স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার দিয়ে দিল, তাহলে কোনটা কোন স্ট্রাকচারটা আমাদের ট্রাইক্লিনিক স্ট্রাকচার দেখাচ্ছে সেটা কিন্তু সেরম ভাবেও কোশ্চেন দিতে পারে। এখানে প্রিমিটিভ, বডি সেন্টার, প্রিমিটিভ মানে একদম সিম্পল, যেটা বডি সেন্টার দেখো, বডি সেন্টারে দেখো যে একদম দেহ কেন্দ্র, দেহ কেন্দ্রিক বডি সেন্টার মানে কর্নার পজিশনে তো আছে ইউনিট সেল, অবশ্যই আছে। কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো কর্নার মানে প্রত্যেকটা পয়েন্ট, আমরা কি বলেছিলাম এই যে স্কাই কালারের যে মার্ক করা আছে সেগুলো হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট,
সেগুলো হচ্ছে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল। তাহলে প্রত্যেকটা ইউনিট সেলে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস গুলো যখন দেখো কর্নার পজিশনে তো আজ থাকছেই, সাথে কিন্তু বডি সেন্টারেও রয়েছে, বডি সেন্টারে রয়েছে একদম দেহের মধ্যবর্তী স্থানে, তখন কিন্তু সেটাকে বলছি আমি বডি সেন্টার্ড ইউনিট সেল। ফেস সেন্টার হলে দেখো একদম পৃষ্ঠে অবস্থান করেছে, সারফেসে রয়েছে, কর্নার পজিশন ছাড়াও সারফেসে যদি থাকে ফেস সেন্টার। এখানে দেখো ইউনিট সেল অফ কিউবিক ল্যাটিস, এখানে কিন্তু প্রত্যেকটা কিউবিক ল্যাটিসের দিয়েছে, এটা কিন্তু টেট্রাগোনাল, এই গুলো হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনালের ক্ষেত্রে প্রিমিটিভ আর বডি সেন্টার্ড, ওয়ান সাইড ডিফারেন্ট ইন লেন্থ টু দা আদার, তাই তো? আমাদের টেট্রাগোনালে কি পড়লাম, টেট্রাগোনালে পড়লাম যে এই যে এ ইকুয়াল টু বি বাট নট ইকুয়াল টু সি, তাহলে একটা সাইড কিন্তু ডিফারেন্ট ইন লেন্থ টু দা আদার, ঠিক আছে? টু অ্যাঙ্গেল বিটুইন ফেসেস অল 90 ডিগ্রি। সেকেন্ডটা আছে ফোর অর্থোরম্বিক ল্যাটিস, চারটে অর্থোরম্বিক ল্যাটিসের দেখো অর্থোরম্বিক স্ট্রাকচারটা দেখে নাও, স্ট্রাকচারগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হচ্ছে, সেখানে আনইকুয়াল সাইড, সাইডসগুলো টোটালি আনইকুয়াল, আর হচ্ছে যে অ্যাঙ্গেলস হচ্ছে 90 ডিগ্রি। মনোক্লিনিক ল্যাটিসের ক্ষেত্রেও এখানে দিয়েছে, এটা হেক্সাগোনালের ক্ষেত্রে, এটা রম্বোহেড্রালের ক্ষেত্রে, এইটা হচ্ছে ট্রাইক্লিনিক, তার মানে আলফা বিটা গামা, যেখানে নট ইকুয়াল টু আলফা, নট ইকুয়াল টু বিটা, নট ইকুয়াল টু গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি, সেটা হচ্ছে আমাদের ট্রাইক্লিনিক ল্যাটিস। আর যেখানে এ নট ইকুয়াল টু বি, নট ইকুয়াল টু সি, আনইকুয়াল সাইডস, আনইকুয়াল অ্যাঙ্গেল, ওকে, উইথ নন ইকুয়াল টু 90 ডিগ্রি, কোনোটাই 90 ডিগ্রির সমান নয়। আচ্ছা, এবার যেটা আছে সেটা হচ্ছে যে ইউনিট সেলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমস কি, নাম্বার অফ অ্যাটমস ইন এ ইউনিট সেল, একটা ইউনিট সেলে আমাদের কতগুলো অ্যাটমস থাকতে পারে। উই নো দ্যাট দ্য এনি ক্রিস্টাল ল্যাটিস, ক্রিস্টাল ল্যাটিস কি দিয়ে তৈরি হচ্ছে, না মেড আপ অফ এ ভেরি লার্জ নাম্বার অফ ইউনিট সেল, অ্যান্ড এভরি ল্যাটিস পয়েন্ট ইজ অকুপাইড বাই ওয়ান কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, তাহলে এটা কিন্তু একদমই কুড়িয়ে ফেলো না। ক্রিস্টাল ল্যাটিস কি দিয়ে তৈরি হচ্ছে, প্রচুর প্রচুর বহু সংখ্যক ইউনিট সেল দিয়ে তৈরি হচ্ছে, আর প্রত্যেকটা ল্যাটিস পয়েন্ট কিন্তু একটা করে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল, মানে অ্যাটম মলিকিউল অথবা আয়ন অকুপাই করে থাকছে। এবার তিন ধরনের কিন্তু কিউবিক ইউনিট সেল রয়েছে, আমরা যেটা নিয়ে ডিসকাস করব, থ্রি টাইপস অফ কিউবিক ইউনিট সেল, থ্রি টাইপসের হয় কিউবিক ইউনিট সেল, তাহলে থ্রি টাইপসের হয়। প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, দেখো ফার্স্টেই দেখো প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল, যেটা হচ্ছে অ্যাটম আছে, প্রিমিটিভ মানে কি, কর্নারে থাকবে অ্যাটমসগুলো, অনলি অ্যাট ইটস কর্নার, প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হ্যাজ অ্যাটমস অনলি অ্যাট ইটস কর্নার, ইচ অ্যাটম অ্যাট এ কর্নার ইজ শেয়ার্ড বিটুইন 8 অ্যাডজাসেন্ট ইউনিট সেল, 1.12 এ দেখো 8 অ্যাডজাসেন্ট ইউনিট সেল দেখিয়ে দিচ্ছি, যে দেখো একদম এটা হচ্ছে একটা টোটালি ওপেন স্ট্রাকচার, সিম্পল কিউবিক ইউনিট সেল, এটা ইচ কর্নার অ্যাটম শেয়ার করেছে বিটুইন 8 ইউনিট সেল, 1, 2, 3, 4, আর পিছন দিকে দেখো 1, 2, 3, 4 করে চারটে আছে, ঠিক আছে? একই লেয়ারে আছে, ওপর নিচ করে চারটে আছে, একই লেয়ারে চারটে আছে, ওপর নিচ করে চারটে আছে, টোটাল 8টা ইউনিট সেল শেয়ার করেছে প্রত্যেকটা কর্নার, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এটাই বলছিলাম যেটা, যে তাহলে অ্যাটমগুলো আছে কর্নারে, প্রত্যেকটা অ্যাটম অ্যাট এ কর্নার শেয়ার করেছে বিটুইন 8 অ্যাডজাসেন্ট ইউনিট সেল, 4 ইউনিট সেল ইন দ্য সেম লেয়ার, এই মাত্র যেটা দেখালাম, আর 4 ইউনিট সেলস অফ দ্য আপার অর লোয়ার লেয়ারে রয়েছে, দেয়ার ফর অনলি 1/8 অফ অ্যান অ্যাটম মলিকিউল অর আয়ন অ্যাকচুয়ালি বিলংস টু এ পার্টিকুলার ইউনিট সেল, তাহলে একটা ইউনিট সেলে, পার্টিকুলার ইউনিট সেলে অনলি 1/8 কিন্তু একটা পার্টিকুলার ইউনিট সেলে বিলং করে, 1/8 পার্ট একটা অ্যাটমের, ঠিক আছে? একটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের বা আয়ন বা মলিকিউলসের অনলি 1/8 অংশ
কিন্তু একটা পার্টিকুলার ইউনিট সেলে অন্তর্ভুক্ত থাকছে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও ধরো তোমাকে কোয়েশ্চেন দিয়ে দিল এই 1-8 এই পার্টটা থেকে, 1-8 এই পার্টটা থেকে ধরো দিয়ে দিল যে হাউ মাচ পার্ট অফ এনি কর্নার কনস্টিটিউয়েন্ট, হাউ মাচ পার্ট অফ এনি কর্নার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অ্যাকচুয়ালি বিলংস টু এ পার্টিকুলার ইউনিট সেল। সেক্ষেত্রে তোমাকে 1-8 হচ্ছে অ্যান্সার, এইভাবে 1-4, 1-6 বিভিন্ন অপশনস তোমাকে দিয়ে দিতে পারে। তাহলে কোন অপশনটা কারেক্ট? সেটা হচ্ছে 1-8। ঠিক আছে, এই পয়েন্টসটাও কিন্তু এই সেন্টেন্সটা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো ওপেন স্ট্রাকচার যেটা আমরা দেখালাম, ওপেন স্ট্রাকচার একই লেয়ারে দেখো সেম লেয়ারে রয়েছে চারটে ইউনিট সেল, টোটাল তো আটটা রয়, আটটা থাকে, ইচ কর্নার অ্যাটম শেয়ার করে বিটুইন 8 ইউনিট সেল, আর একটা অ্যাকচুয়ালি একটা অ্যাটমের মধ্যে 1-8 অংশ কিন্তু একের আট অংশ একটা পার্টিকুলার ইউনিট সেলে বিলং করে, একের আট অংশ। এবার দেখো ইন অল, তাহলে সিন্স ইচ কিউবিক ইউনিট সেল হ্যাজ 8 অ্যাটম কর্নারে, তাহলে একটা অ্যাটম প্রত্যেকটা কর্নার, তার মানে কি প্রত্যেকটা কর্নার মানেই হচ্ছে যে একটা করে আমাদের অ্যাটমের কথাই বলছে, বা মলিকিউল বা আয়নের কথা, শুধুমাত্র অ্যাটমের কথা নয়। সেখানে তাহলে কি হচ্ছে, আটটা অ্যাটম রয়েছে প্রত্যেকটা কর্নার ওয়াইজ, তাহলে আটটা কর্নার আটটা অ্যাটম, সাত আট, আটটাই তো কর্নার, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আটটা কর্নার, তাহলে আটটা কর্নারের প্রত্যেকটায় যদি একটা করে থাকে তাহলে আট। তাহলে এবার বলছে একটা অ্যাটমের মধ্যে একটা অ্যাটম একের আট অংশ একটা ইউনিট সেলে থাকে, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম ইন 1 ইউনিট সেল কি হবে, 8 × 1/8, তার মানে 1 অ্যাটম, তাই তো হলো টোটাল নাম্বার অফ অ্যাটম ইন 1 ইউনিট সেল। আবার বলছি যে প্রত্যেকটা কর্নার মানে আটটা কর্নার একটা কিউবিক, কিউবিকের যদি কিউবিক ক্রিস্টাল সিস্টেমে আটটা কর্নারে আটটা অ্যাটম রয়েছে, প্রত্যেকটা কর্নারে একটা করে থাকে যেহেতু প্রিমিটিভ, তাহলে কি বলেছিলাম, প্রিমিটিভ মানে প্রিমিটিভ কিউবিক ইউনিট সেল হ্যাজ অ্যাটমস অনলি অ্যাট ইটস কর্নার, কর্নারে রয়েছে, তাহলে একটা, আর একটা যেটা আগে আমরা পড়লাম সেটা হচ্ছে যে অনলি 1/8 অফ অ্যান অ্যাটম অ্যাকচুয়ালি বিলংস টু এ পার্টিকুলার ইউনিট সেল, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম ইন 1 ইউনিট সেল, একটা ইউনিট সেলে তো অ্যাটমের নাম্বার তাহলে কত হবে, 8 × 1/8, 1, একটা ইউনিট সেলে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাটম থাকবে 1 অ্যাটম। ঠিক আছে, এখানে দেখো এই পিকচারটা দেখো, এখানে দিয়েছে যে একটা ওপেন স্ট্রাকচার, একটা স্পেস ফিলিং স্ট্রাকচার, আর একটা অ্যাকচুয়াল পোর্শনস অফ অ্যাটম বিলং টু 1 ইউনিট সেল, 1 ইউনিট সেলের একটা মানে একটা ইউনিট সেলে বিলং করছে একটা অ্যাটমের একদম অ্যাকচুয়াল পোর্শনটা দিয়েছে, সি যে স্ট্রাকচারটা দিয়েছে সেটা হচ্ছে একটা ইউনিট সেলে বিলং করছে একটা অ্যাটমের একদম একটা অ্যাকচুয়াল পোর্শন যেটা সেই পার্টটা দিয়েছে, বিতে যেটা দিয়েছে সেটা হচ্ছে একদম ফাঁকা স্থান রয়েছে, দেখো স্পেস ফিলিং স্ট্রাকচার, আর এখানে রয়েছে একদম ওপেন স্ট্রাকচার একটা। এবার আছে বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বডি সেন্টার্ড প্রিমিটিভ হতে পারে, বডি সেন্টার্ড হতে পারে, বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল তোমাদের বিসিসি বলে দিতে পারে, আর একটা আছে যেটা ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, তাহলে বডি সেন্টার্ড হলে বিসিসি, ফেস সেন্টার্ড কিউবিক ইউনিট সেলকে শর্টে বলে এফসিসি, এফসিসি। এখানেও কিন্তু হ্যাজ অ্যান অ্যাটম অফ ইচ অফ ইটস কর্নার অ্যান্ড অলসো ওয়ান অ্যাটম অ্যাট ইস বডি সেন্টার, তাহলে একটা অ্যাটম রয়েছে আমাদের কর্নারে আবার বডি সেন্টারেও কিন্তু রয়েছে, তাহলে বডি সেন্টার এদের দেহ কেন্দ্রিক সেখানেও রয়েছে, তাহলে এটা এখানে দেখা যায়, তাহলে ইট ক্যান বি সিন দ্যাট দ্য অ্যাটম অ্যাট দ্য বডি সেন্টার হোললি বিলং টু দ্য ইউনিট সেল ইন হুইচ ইট ইজ প্রেজেন্ট,
তাহলে দেহকেন্দ্রিক কি বলছে যে এই বডি সেন্টার, বডি সেন্টার তো এখানে মানে অ্যাটমটা টোটাল যে পার্টটা হোল পার্টটা কিন্তু ওই ইউনিট সেলেই বিলং করছে, ইউনিট সেলেই বিলং করছে। তাহলে একটা বডি সেন্টার ইউনিট সেল কিরকম হবে, তাহলে বডি কটা, একটা বডি সেন্টার অ্যাটম হচ্ছে একটা, আটটা কর্নার, 1/8 পার কর্নার অ্যাটম, ইউনিট সেলের 1/8 হচ্ছে পার কর্নার অ্যাটম। তাহলে 8 × 1/8, 1 অ্যাটম হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম ইন 1 ইউনিট সেল। তাহলে সেটা হচ্ছে একটা অ্যাটম থাকছে আর 1 বডি সেন্টার অ্যাটম থাকছে, তাহলে 1 × 1, 1 অ্যাটম, একটা বডি সেন্টার অ্যাটম, একটা দেহকেন্দ্রিক পরমাণু হচ্ছে সমান 1 × 1 অ্যাটম। কারণ কি, আটটা কর্নার আর প্রতি কর্নারের পরমাণু থাকছে আমাদের 1/8 অংশ, একটা ইউনিট সেলে বিলং করছে একটা পরমাণুর 1/8 অংশ, সেই জন্য টোটাল নাম্বার অফ অ্যাটম হচ্ছে একটা ইউনিট সেলে সেটা হচ্ছে 8 × 1/8 মানে 1। এবার একটা বডি সেন্টার অ্যাটম মানে সেই একটা পরমাণু ইনটু 1, ইনটু একটাই পরমাণু থাকছে, তাহলে প্রতিটা একক কোষে টোটাল মানে বডি সেন্টারের ক্ষেত্রে বলছি, বডি সেন্টারের ক্ষেত্রে প্রত্যেকটা ইউনিট সেলে টোটাল নাম্বার অফ অ্যাটম কটা হলো, দুটো, 1 একটা পরমাণু প্লাস আমাদের কর্নার ওয়াইজ যেটা পাচ্ছি একটা আর বডি সেন্টারে পাচ্ছি একটা, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম ইন 1 ইউনিট সেল সেটা হচ্ছে 2, 1 + 1, একটা কর্নারে পাচ্ছি একটা বডি সেন্টারে পাচ্ছি। এবার দেখবো ফেস সেন্টার, ফেস সেন্টারে দেখো ফেস সেন্টার কিউবিক ইউনিট সেল কন্টেন করে অ্যাটমস অ্যাট অল দ্য কর্নার্স, তাহলে প্রত্যেকটা কর্নারে থাকে, প্রত্যেকটা কর্নারে থাকছে, অ্যান্ড অ্যাট দ্য সেন্টার অফ অল দ্য ফেসেস অফ দ্য কিউব, কিউবের প্রত্যেকটা ফেজের সেন্টারেও থাকছে, প্রত্যেকটা পৃষ্ঠ, প্রত্যেকটা পৃষ্ঠ মানে কটা পৃষ্ঠ আছে, 6টা, একটা কিউবের কটা পৃষ্ঠ আছে, 6টা পৃষ্ঠ আছে, 6টা ফেজ আছে। তাহলে বলছে যে এখানে দেখো অ্যাটম লোকেটেড অ্যাট দ্য ফেস সেন্টার সিআর বিটুইন টু অ্যাডজাসেন্ট ইউনিট সেল অনলি অ্যান্ড অনলি হাফ অফ ইচ অ্যাটম বিলংস টু এ ইউনিট সেল। দেখো তাহলে কি হবে, একই সেম ভাবে 8টা কর্নার আছে, তাই তো, 8টা কর্নার, কারণ প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা অ্যাটমের কিন্তু একের 8 অংশ একটা ইউনিট সেলে থাকে, তাই জন্য 8 × 1/8, এটা আমরা প্রথমেই পড়ে নিয়েছি যে 1 অ্যাটম। এবার কিন্তু রয়েছে 6টা ফেস সেন্টার, ফেস সেন্টার কিন্তু তাহলে আমাদের পৃষ্ঠতল কটা, 6টা পৃষ্ঠতল, বডি তো সেন্টার একটা ছিল কিন্তু পৃষ্ঠতল 6টা, তাহলে পৃষ্ঠতল 6টা হলে আর বলছে হাফ অ্যাটম পার ইউনিট সেল, এই যে বললো হাফ অফ ইচ অ্যাটম বিলং করে একটা ইউনিট সেলে, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে ফেস সেন্টার, ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের মধ্যে একটা ইউনিট সেলে হাফ অফ ইচ অ্যাটম থাকে, হাফ অফ ইচ অ্যাটম, অনলি হাফ অফ দ্য ইচ অ্যাটম মানে ফেস সেন্টার শেয়ার করছে বিটুইন টু অ্যাডজাসেন্ট ইউনিট সেল, দুটো অ্যাডজাসেন্ট দুটো পাশাপাশি একক কোষে এরা শেয়ার হচ্ছে আর প্রত্যেকটা অ্যাটমের হাফ কোয়ান্টিটি কিন্তু হাফ একদম হাফ অফ ইচ অ্যাটম একটা একক কোষে বা ইউনিট সেলে বিলং করছে, সেই কারণে কি হচ্ছে দেখো, তাহলে 6টা ফেস সেন্টার আছে হাফ অ্যাটম পার ইউনিট সেল, তাহলে 6 × 1/2 সেটা হচ্ছে 3 অ্যাটম, তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কটা হচ্ছে পার ইউনিট সেলে 4টে, তাহলে বডি সেন্টারে হলো 2টো, ফেস সেন্টারে হলো 4টে। তাহলে আরেকবার বলে দিচ্ছি ফেস সেন্টারটা কিভাবে ক্যালকুলেট হলো, কারণ একটা কিউবে 8টা কর্নার রয়েছে, 8টা কর্নার আর প্রত্যেকটা অ্যাটমের 1/8 অংশ, 1/8 কি হয় একটা ইউনিট সেলে বিলং করে, 1/8 অ্যাটম পার ইউনিট সেল সেটা হচ্ছে 8 × 1/8, 1 অ্যাটম হচ্ছে। এবারে শুধু কর্নারে তো থাকে না, ফেস সেন্টার মানে ফেসেও থাকবে, তাহলে 6টা ফেস সেন্টার আছে, 6টা ফেস সেন্টার অ্যাটম ইনটু হাফ অ্যাটম পার ইউনিট সেল, ইউনিট সেলে হাফ অ্যাটম বিলং করে এক একটা ইউনিট সেলে, তাহলে 6 × 1/2, 3, তাহলে 3 আর 1 কটা হলো টোটাল নাম্বার 4। এই হচ্ছে আমাদের ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলে অ্যাটম নাম্বার পার ইউনিট সেলে,
এটা হচ্ছে দেখো 1.15 এ যেটা বলেছিলাম অ্যানাটম ফেস সেন্টার অফ ইউনিট সেল শেয়ার করছে দুটো ইউনিট সেল দেখো এখানে দুটো আর এখানে ছিল এই দেখো প্রিমিটিভের ক্ষেত্রে কি দেখেছিলাম দেখো এখানে কিন্তু আমাদের 8 ইউনিট সেল শেয়ার করছে 8 ইউনিট সেল শেয়ার করছে তাই তো চারটি সেম লেয়ারে রয়েছে আর একটা আপার আর লোয়ার লেয়ারে রয়েছে আর এখানে ফেস সেন্টারে কি হলো না ইউনিট সেল ফেস সেন্টার অফ ইউনিট সেল শেয়ার বিটুইন টু ইউনিট দুটো ইউনিট আচ্ছা আটটা নয় দুটো এখানে ওপেন স্ট্রাকচারটা দিয়েছে ফেস সেন্টারে ওপেন স্ট্রাকচার স্পেস ফিলিং যেখানে ফাঁকা স্থান রয়েছে এখানে স্পেস ফিল করার জায়গা রয়েছে আর এটা হচ্ছে একটা ইউনিট সেলে অ্যাকচুয়াল পোর্শন অফ অ্যাটম অ্যাটমের অ্যাকচুয়াল পোর্শনটা একটা ইউনিট সেলে অ্যাকচুয়াল পোর্শন অফ অ্যাটম বিলং করছে অ্যাটমগুলোর একদম প্রকৃত পার্ট পোর্শনটা দেখিয়েছে এই সি স্ট্রাকচার ঠিক আছে এই হচ্ছে আমাদের আজকের পড়াটা ছিল আর নেক্সট যেটা হচ্ছে আমাদের আছে ক্লোজ প্যাকড স্ট্রাকচার এটা আমি নেক্সট দিন পড়াবো ক্লোজ প্যাকড স্ট্রাকচার তাহলে এই পুরো ক্রিস্টাল ল্যাটিস এন্ড ইউনিট শেল কিন্তু তোমাদের পুরো পড়া থাকছে এটা কিন্তু তোমাদের নেক্সট উইক সলিড স্টেটের একদম ফার্স্ট পার্ট যেটা পড়িয়েছি মানে আগের স্যাটারডেতে যেটা পড়িয়েছি আর এই স্যাটারডেতে আজকে যেটা পড়ালাম দুটো নিয়ে কিন্তু নেক্সট উইক টেস্ট থাকবে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু নিয়ে কিন্তু টেস্টটা থাকবে শুধু আজকেরটা নয় ওকে তাহলে এই পর্যন্তই ক্লোজ প্যাকটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে স্টাডি করব ওকে থ্যাংক ইউ বাই ভালো করে সবাই পড়ো কেমন